প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে 12 সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে উল্লসিত শিক্ষার্থীরা, শিক্ষাঙ্গনে আবারও ফিরবে প্রাণ, তাই চলছে ধোয়া মোছার কাজ, নেওয়া হচ্ছে যাবতীয় সব প্রস্তুতি। শ্রেণীকক্ষে ফিরতে প্রস্তুত শিক্ষার্থীরাও, দীর্ঘদিন পর দেখা হবে বন্ধু বান্ধবের সাথে, একসাথে বসে ক্লাস করার ভাবনায় এখন উচ্ছ্বসিত সবাই। একটু তো এক্সাইটেড লাগবে, কারণ হঠাৎ মানে কলেজ লাইফটা তো এখন পর্যন্ত এনজয় করিনি, এবার প্রথম কলেজ লাইফে যাবো, সো একটু এক্সাইটেড লাগবে। কলেজের সে উত্তেজনা সেটা আমরা হয়তো বা আমাদের পরের ফ্রেন্ড মানে প্রজন্মের কাছে আমরা বলতে পারবো না যে না আমরা এভাবে এভাবে কলেজ লাইফটা এনজয় করেছি, কারণ পুরো একটা বছর উপরে তো আমাদের বাসায়। করোনা নিয়ে তো হালকা পাতলা ভয় আছে, কারণ এখনো ভ্যাকসিন নেওয়া হয়নি, অনেক আক্ষেপ আছে, কিন্তু যে খুলছে সেটার জন্য আমি অনেক হোপফুল। প্রিয় শিক্ষার্থীরা যেন করোনা থেকে সুরক্ষিত থাকে সেদিকে সর্বোচ্চ নজর রাখার কথা জানান শিক্ষকরা। এছাড়া শ্রেণীকক্ষে ক্লাস করার ক্ষেত্রে শিক্ষার্থীদের মনোযোগ দ্রুত বাড়িয়ে তোলার বিষয়ে পরিকল্পনার ছক আঁকছেন শিক্ষকরা। আমরা প্রস্তুত একদম, যে যা যা প্রয়োজন আমরা পাঠদান পদ্ধতিতে ইতিমধ্যে সরকারি নির্দেশ তো দেখলাম, আমাদের মনের মধ্যেও আছে প্রথম দিকে ওদেরকে একটু আনন্দ দিব, প্রথমেই হয়তো ওই বইয়ের পাঠদান করব না, প্রথমে ওদের ওয়েলকাম জানাবো, ওয়ার্ম ওয়েলকাম যেন পায়। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আনন্দের কমতি নেই অভিভাবকদের মধ্যেও। আমি আনন্দিত এবং খুশি, তবে স্বাস্থ্যসম্মত ই করে টিচাররা যেন তারা বাচ্চাদের সর্বক্ষণ ওই জ্ঞানটাই দেয় যে মাস্ক খুলবে না, একজন আরেকজনকে ধরবে না, স্পর্শ করবে না। অভিভাবক যারা সঙ্গে আসবে তাদেরকে এটা দেখতে হবে, আমি যেমন আমার বাচ্চার দিকে কেয়ার রাখবো, আমার নিজেকে কেয়ার করব, এবং পাশাপাশি অন্য অভিভাবকরাও তাদের বাচ্চাদেরকে এই নিয়মটা মেনে চলতে হবে। এছাড়া শিক্ষার্থীদের দ্রুত যেন করোনার টিকা দেওয়া হয় সেই প্রত্যাশার কথাও জানান সবাই। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা।